আপনারা দেখছেন এমকে টেলিভিশন। বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালিতে বিশেষ আলোচনা সভা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ইতালি শাখার আয়োজনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও ইতালি বিএনপি সহসভাপতি নুরুল আবসার। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইতালি বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক কোষাধ্যক্ষ ও সহসভাপতি আবুল কালাম। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা ইতালি বিএনপি কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন এবং দলের দুসময় পরীক্ষিত নেতা নির্বাচন করতে সাংগঠনিকভাবে সম্মেলনের অনুরোধ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহসভাপতি সিদ্দিক মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান ভুইয়া মিলন, সহ সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিন হাসান, সুবর্ণচর জাতীয়তাবাদী ফোরাম, ইতালির সভাপতি মোহাম্মদ বাহার, নূর ইসলাম, সোহাগ, আরমানুদ্দিন, ফয়েজ আলম, আহমেদ শাহ জালাল, আবুল আলিম সহ ইতালি বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনই এনে দিতে পারে গণতন্ত্রের মুক্তি, আর তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগ সরকারের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জেসমিন, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।